আসসালামু আলাইকুম, আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটি প্রোডাক্ট, এটি হলো হিউমিডিফায়ার। এই হিউমিডিফায়ারটি দিয়ে আপনারা কী কাজে ব্যবহার করতে পারবেন এই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো। হিউমিডিফায়ারের মূলত কাজ হলো, যদি আপনাদের রুমে আর্দ্রতা কমে যায়, অর্থাৎ শীতকালে বিশেষ করে এটি সমস্যা বেশি দেখা দেয়। শীতকালে আমাদের নিজেদের শরীরে কিন্তু শুকায় যায়, অর্থাৎ ঠোঁট ফেটে যায় বা শরীর শুকায় যায়। এটি হওয়ার কারণ হলো আপনার হিউমিডিটি কম থাকে, শীতকালে বাতাসে পানির পরিমাণটা কম থাকে, এর ফলে এই ধরনের সমস্যাগুলো মূলত হয়। এই সমস্যা সমাধানের জন্যই হিউমিডিফায়ারের কাজ হয়ে থাকে, হিউমিডিফায়ার ব্যবহার করা হয়ে থাকে। হিউমিডিফায়ারের কাজ হলো বাতাসে পানির পরিমাণটা বাড়ায় দেবে। তাহলে আপনাদের যখন বাতাসে পানির পরিমাণটা বেশি থাকবে, তখন আপনাদের শরীর বা আমাদের শরীর কিন্তু ফাটবে না বা ঠোঁট ফেটে যাবে না। আর যখনই আর্দ্রতা কম থাকবে বা হিউমিডিটি কম থাকবে, তখনই এ ধরনের সমস্যাগুলো দেখা দেয়। তো এই হিউমিডিফায়ারটি দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের একটি হিউমিডিফায়ার, খুব ভালো একটি হিউমিডিফায়ার, চায়না হিউমিডিফায়ার। এটিতে আপনারা একসাথে 8 লিটার পানি ভিতরে দিয়ে রাখতে পারবেন। এটার ভিতরে পানি দিয়ে একবারে 8 লিটার পানি দিয়ে রাখবেন, তাহলে হিউমিডিটি কিন্তু দীর্ঘ সময় চলতে থাকবে, বারবার পানি দেওয়ার কোনো দরকার হবে না। আপনারা যখন রুমে থাকেন, অর্থাৎ শীতকালে বিশেষ করে যখন রুমের মধ্যে অবস্থান করা হয়, তখন কিন্তু রুমে হিউমিডিটি অনেক কম থাকে। যখন যারা বিশেষ করে ত্বক নিয়ে বেশি সচেতন, তারা কিন্তু এ ধরনের হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। কারণ যখন হিউমিডিটি কম থাকে, তখনই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়। এবং যারা ইনকিউবেটর ব্যবহার করেন, যারা খামারি আছেন, যারা ইনকিউবেটর ব্যবহার করে থাকেন, আপনার ইনকিউবেটরও কিন্তু সেম একই বিষয়। যখন আপনাদের বাচ্চা ফোটে, অর্থাৎ ডিম থেকে যখন বাচ্চা ফোটে, তখন কিন্তু হিউমিডিটির প্রয়োজন হয়ে থাকে, সবসময় প্রয়োজন হয়ে থাকে। যখন বাচ্চা ফোটার সময় তখন কিন্তু বেশি গুরুত্ব দেওয়া লাগে, কারণ যদি হিউমিডিটি কম হয়ে যায়, তখন কিন্তু বাচ্চাটা ফোটে না বা অর্ধেক হয়, অর্ধেক বের হয়ে আর বেশিটা বের হতে পারে না, বা খোসাটা অনেকটাই শক্ত হয়ে যায়। এর কারণটা হলো হিউমিডিটি কম থাকে। হিউমিডিটি কম থাকার কারণেই এই ধরনের সমস্যা দেখা দেয়। তো যারা ইনকিউবেটর ব্যবহার করেন, তারা কিন্তু এ ধরনের হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। যারা ছোট হিউমিডিফায়ারগুলো ব্যবহার করে থাকেন, বারবার পানি দিতে হয়, এটা কিন্তু একটি সমস্যা মনে হয় বা সমস্যা আপনারা পড়ে যান। তো এ ধরনের হিউমিডিফায়ার যদি আপনারা ব্যবহার করেন, তাহলে এই সমস্যাটা আর আপনারা পড়বেন না। তো এখন আমি আপনাদেরকে এই হিউমিডিফায়ারটি ব্যবহার চালায় দেখাবো কি এটা আসলে কতটুকু কার্যকর। এখানে দেখতে পাচ্ছেন যে এই হিউমিডিফায়ারটিতে একটি রেগুলেটর লাগানো আছে। এই রেগুলেটরের কাজ হলো, যখন আপনার হিউমিডিফায়ারটি রানিং থাকবে, অর্থাৎ চলবে, আপনারা চাইলে হিউমিডিফায়ারটির পাওয়ার কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। এছাড়াও এটা অন করার জন্য এখানে একটি সুইচ দেওয়া আছে, অর্থাৎ এটা অন অফ করার জন্য। আমি আপনাদেরকে এখন অন করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু এটি অন হয়ে গেল এবং আর্দ্রতা তৈরি, আর্দ্রতা বা হিউমিডিটি তৈরি হচ্ছে। দেখেন, এটাকেই বলা হয় হিউমিডিটি। এটা যখন আপনার রুমে থাকবে বা ইনকিউবেটরে থাকবে, আপনার যে হিউমিডিটির অভাবটা, এটা কিন্তু আর কখনো হবে না। আর রেগুলেটর যে কাজটি আমি আপনাদেরকে বলছিলাম, রেগুলেটরটি যে কাজ, সেটা হলো আরেকটি বিষয় হলো উপরে যে এটা লাগানো আছে, অর্থাৎ যে নলটি লাগানো আছে, এটার কাজ হলো আপনারা যখন এটা লাগাবেন, আপনারা যেদিকে ইচ্ছা এটা মুভ করতে পারবেন। দেখেন, আমি ইচ্ছা মতো কিন্তু এটা ঘোরাতে পারছি, চাইলে এদিকে করতে পারবেন, আমার দিকেও হচ্ছে, দেখেন, আবার চাইলে আপনারা এদিকেও করতে পারবেন। মানে আপনাদের যেদিকে দরকার হবে, আপনারা এটা ওই দিকেই মুভ করে রাখতে পারবেন। এখানে যে রেগুলেটরটি দেওয়া আছে, এটার কাজ আসলে কী বা আপনাদেরকে বলছিলাম প্রথমে, এটা আসলে আপনারা যখন এটা কমানোর প্রয়োজন হবে, অর্থাৎ হিউমিডিটি যখন আপনাদের কমানোর প্রয়োজন হবে, তখন আপনারা কমাই দেবেন, তাহলে অটোমেটিকলি এটা দেখেন কমে আসছে। দেখেন, আমি কমাই ফেলছি, কিন্তু অনেকটাই কমে আসছে, অনেকটাই কমে আসছে। যখন বাড়ানোর দরকার হবে, এদিকে আপনারা যখন প্রেস করবেন, এটা কিন্তু বাড়তে থাকবে। দেখেন, এখন আমি এটা বাড়াই দিচ্ছি, দেখেন আগের চেয়ে কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে। তো এই হলো হিউমিডিফায়ারের কাজ। যখন আপনারা এগুলো রুমে রাখবেন, আপনাদের রুমের যে হিউমিডিটি বা আর্দ্রতা কম থাকে, এটা সেই আর্দ্রতাটাকে পরিপূর্ণ রাখবে। এই মিয়াকো ব্র্যান্ডের একটি হিউমিডিফায়ার। এই হিউমিডিফায়ারটি আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাবেন। 1 বছরের মধ্যে সমস্যা হলে আমাদের এখানে পাঠালে আমরা এটা সার্ভিসিং করে দেবো।
যেহেতু এখানে 8 লিটার পানি একবারে রাখা যায়, এর ফলে কিন্তু বারবার পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এবং পানি যদি এটা শেষ হয়ে যায়, যদি কোনো কারণে আপনারা এটা ব্যবহার করার সময় কারেন্টের কানেকশনটি দিয়ে রাখবেন, যদি পানিটি কোনো কারণে শেষ হয়ে যায় তখন কিন্তু এটার হিউমিডিটি উৎপাদন করবে না বা অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে, এর ফলে কিন্তু নষ্ট হওয়ার যে সম্ভাবনাটা এটা থাকবে না। দেখেন আমি একটু আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। এটা এটা অটোমেটিকলি করার জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোলার ব্যবহার করা হয়। এ ধরনের কন্ট্রোলার চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। আর রুমের মধ্যে সাধারণত কন্ট্রোলার প্রয়োজন হয় না, কারণ রুমে সবসময় হিউমিডিটি চললেও সমস্যা হয় না, বা আর্দ্রতা সবসময় যদি উৎপন্ন হয় তারপরেও কিন্তু সমস্যা হয় না। যারা ইনকিউবেটরে ব্যবহার করবেন তাদের কিন্তু অবশ্যই কন্ট্রোলার ব্যবহার করতে হবে, কারণ যদি আপনারা কন্ট্রোলার ইউজ না করেন তাহলে এটা সবসময় চলতে থাকবে, এর ফলে কিন্তু আবার অতিরিক্ত হিউমিডিটি হয়ে যাবে। অতিরিক্ত হওয়ার ফলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাবেন। তো এই ম্যাকো ব্র্যান্ডের হিউমিডিফায়ারটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের শপে সরাসরি এসে নিতে পারবেন। আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, রওশন সড়ক। এছাড়াও যদি আপনারা চান যে কোনো জেলা সদরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন, সেক্ষেত্রে আগে আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন। এটি বর্তমান প্রাইস আমরা নিচ্ছি অনলি 4000 টাকা। এই হিউমিডিফায়ারটি প্রাইস নিচ্ছি আমরা অনলি 4000 টাকা। তো ভিউয়ার্স, আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে এই হিউমিডিফায়ারের বিষয়ে তাহলে আপনারা আমাদের কমেন্টে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।